ধন্যবাদ মাননীয় স্পিকার, অভিনন্দন আপনাকে দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য, এবং একই সঙ্গে অডিও স্পিকারকে চতুর্থবারের মতন স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমার সংসদীয় জীবনের ইতিহাসে সাধারণত স্পিকার নির্বাচিত হওয়ার পরে অভিনন্দন দেওয়ার রীতি অনুসরণ করে এসেছিলাম, এবার সেখান থেকে বঞ্চিত হয়েছি, তার জন্য একটা খেদ রয়ে গেল। তারপরেও আপনাদের অভিনন্দন এবং আশা করব যে এই সংসদকে পরিচালনা করার ক্ষেত্রে আপনারা আরও সুন্দরভাবে যোগ্যতার সাথে এগিয়ে নিয়ে যাবেন। মানে স্পিকার, এবারে সংসদ কিছুটা বৈচিত্র্যপূর্ণ, এবারে সংসদে স্বতন্ত্র সদস্যদের হার অনেক বেশি রয়েছে, ফলে সংসদে নতুন নতুন কিছু রীতির সৃষ্টি হবে এটাই ধারণা। তবে সেই রীতি যেন সংসদের সাধারণ যে রীতি রয়েছে সংসদীয় গণতন্ত্রের সেই রীতি থেকে তার সৌন্দর্য যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মানে স্পিকার, রাজনৈতিক ক্ষেত্র এটি একটি নতুন অভিজ্ঞতা, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীমূলক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছিলেন, দলের ক্ষেত্রে প্রতিক্রিয়া হিসেবে উপজেলা নির্বাচনও আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে প্রতিক্রিয়ায় নতুন কোনো রাজনৈতিক ব্যবস্থা জন্ম নেবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। মানে স্পিকার, মানে স্পিকার, রাজনৈতিক বিশ্লেষকরা সে ধরনের নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছেন, তবে এই ব্যবস্থায় ধনীরাই থাকবে, মধ্যবিত্ত সাধারণ মানুষ নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত 1,00,000 টাকা এবং ভাইস চেয়ারম্যানের জামানত 75,000 টাকা নির্ধারণ করে দিয়েছেন। পরে স্পিকার, যদি একটি কার্যকর স্তরীয় সরকার দেখতে চান নির্বাচন কমিশনকে অবশ্যই এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে এই উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব হবে বলে মনে করি না। মানে স্পিকার, রাষ্ট্রপতি সঠিকভাবে বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি চক্রান্ত ছিল, নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ভিসা নীতি প্রয়োগ থেকে শুরু করে শ্রমিক অধিকার প্রয়োগের কথা বলেছেন, তাদের সেই লক্ষ্য কখনোই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ছিল না। এই পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে তাদের লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার পরিবর্তন করা, এবং এদেশে তাদের সেই স্বাভাবিক সহযোগী ছিল বিএনপি জামা, তাদের ন্যাচারাল আলাই ছিল তারা। তারা দেশের অভ্যন্তরে সরকার পতনের আন্দোলনের নামে সব ধরনের অরাজকতা সৃষ্টি করার প্রয়াস চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত ও জনগণের প্রতিরোধ তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। মানে স্পিকার, মানে স্পিকার, আগুন সন্ত্রাস, ট্রেনে মানুষ পুড়িয়ে মারা, রেল লাইন উপড়ে ফেলা, নানা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়া, দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয় বলেই পরিগণিত হয়, এবং এই সেটাকেই আমি মনে করি এটা ছিল একটি রাজনৈতিক বিজয়। তবে একথা সত্য যে নির্বাচন সম্পর্কে জনমানুষের যে অনাস্থাবোধ তা দূর করা যায়নি, কালোটাকার প্রভাব, বিশেষ সংস্থার নিয়ন্ত্রণ, কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসহায়ত্ব, শহরাঞ্চলগুলিতে ভোটারদের নগণ্য উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে, কিন্তু তা কোনোক্রমেই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না। মানে স্পিকার, আমাদের সামনে সাম্প্রতিক পাকিস্তানের নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে, পাকিস্তানের মতো মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের নির্বাচনকেও একই পরিণতি বহন করতে হতো। মানে স্পিকার, নির্বাচন অনুষ্ঠান, সরকার গঠন সবই সুষ্ঠু হয়ে সম্পন্ন হয়েছে, এখন সামনের চ্যালেঞ্জগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো মোকাবেলা করা। তার প্রধান চ্যালেঞ্জ ইতিমধ্যে এই সংসদে বারবার আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। মানে স্পিকার, এবং এটি হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক দেওয়া যে 11টি রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে তার 1 নম্বর প্রতিশ্রুতি ছিল এই দ্রব্যমূল্য কমিয়ে নিয়ে আসা। মানে স্পিকার, বলা হচ্ছে বাজার সিন্ডিকেটের কথা, কিন্তু বাজার সিন্ডিকেট ভাঙতে না পারার
কোনো কারণ আছে বলে মনে করি না। কারণ কারা এই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, কারা বাজার নিয়ন্ত্রণ করে, সরকার সহ সরকারের সকল সংস্থা সেটা জানা রয়েছে। এবং এটা যদি করতে হয় তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজেদের দলের, নিজেদের ব্যক্তিদের, নিজেদের কাছের লোককেই অনেক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে স্পিকার, এ ব্যাপারে আমি আরেকটি কথা বলবো। আমরা আপনাদের সামনে এই সংসদে বারবার গণবন্টন ব্যবস্থায় রেশনিং ব্যবস্থা চালু করার কথা বলেছিলাম। আমি আরেকবার, যদিও মাননীয় প্রধানমন্ত্রী তিনি 1 কোটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, কিন্তু আমি মনে করি এই রেশনিং ব্যবস্থা পুনঃপ্রবর্তন এটা সময়ের দাবি এবং এটা আজকে সরকারের বিবেচনায় নেওয়া উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন বিশ্বে প্রশংসিত হলো, এই মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি তাকে কোনো দৃঢ়ভিত্তি দিতে পারছে না। মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ক্রমশ দরিদ্র, দরিদ্র অতি দরিদ্রে পরিণত হচ্ছে। আর এর একটি ফলাফল হচ্ছে উচ্চ বৈষম্য। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বলছে দেশের সবচেয়ে দরিদ্র পরিবারের চেয়ে ধনীরা 119 গুণ বেশি আয় করে। বাংলাদেশের সবচেয়ে গরিব প্রায় 25 লাখ পরিবারের গড় আয় মাত্র 746 টাকা, তারা দেশের সবচেয়ে গরিব 5% পরিবার। অন্যদিকে সবচেয়ে ধনী 5% মধ্যে 19,65,000 পারিবারিক আয়, বার্ষিক গড় আয় 89,000 টাকা। ব্যুরোর প্রতিবেদনে জানা যায় 10% ধনীর হাতে দেশের মোট আয়ের 41% 49% কেন্দ্রীভূত আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ উচ্চ বৈষম্যের দেশে পরিণত হতে চলেছে। বৈষম্যের পরিমাপক গিনি সোহাগের মাত্র 0.1 দূরে আছে। মানে স্পিকার, বঙ্গবন্ধু কেবল আঞ্চলিক বৈষম্যের কথা বলেন নাই, তিনি এই ধরনের বৈষম্যের কথা বারবার উচ্চারণ করেছেন। মানে স্পিকার, আমাকে 3 মিনিট সময় দেবেন। মানে স্পিকার, 2 মিনিট দেশকে বৈষম্যহীন দেশে পরিণত কথা বলেছেন। বর্তমানে এই বৈষম্য বঙ্গবন্ধুর ঘোষিত বৈষম্যহীন সমাজের নীতির প্রতি বিশ্বাসঘাতকতা সামিল। মাননীয় স্পিকার, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক ক্ষেত্রে নয়া উদারনীতিবাদের অনুসরণের ফসল। এই নীতিতেই মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়। মাননীয় বিখ্যাত অর্থনীতিবিদ, আমার সুন্দর শিক্ষক অধ্যাপক রহমান সোমান ঠিকই বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মুষ্টিমেয় লোক ধন সম্পদের অধিকার হয়েছে। তিনি আরো বলেছেন, ঋণ খেলাফি বর্তমান বিজনেস মডেলে রূপান্তরিত হয়েছে, এর সাথে যুক্ত হয়েছে অর্থ পাচার। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নাই, বাংলাদেশ ব্যাংকই পরিণত হয়েছে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে। দুর্বৃত্তায়িত এই অর্থনীতি বিস্তৃত হয়েছে রাজনীতির ক্ষেত্রে। ক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক বেসামরিক আমলাদের বৃত্তবন্দী, অর্থনীতি, রাজনীতি, একে এক কথায় অলিগার্কি হিসেবে চিহ্নিত করা যায়। এই অলিগার্কি দেশের অর্থনীতি, রাজনীতি নিয়ন্ত্রণ করছে। রাজনীতি, নির্বাচন সবই ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। সমাজতন্ত্র লক্ষ্য দূরে থাক, আওয়ামী লীগ যে মিশ্র অর্থনীতির কথা বলেছে তার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। দেশে জন্ম নিয়েছে কর্নি ক্যাপিটালিজম, যার স্বাভাবিক মৃত্যু মৌলবাদ। বাংলাদেশ সেই পরিণতির দিকে এগিয়ে চলেছে কিনা সেটাই দেখার বিষয়। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে রোহিঙ্গা সমস্যা খুবই প্রাসঙ্গিক। মানবতা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও তারা আজ বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলের প্রতি প্রত্যক্ষ হুমকিতে পরিণত হয়েছে। মায়ানমারের গৃহযুদ্ধের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া বাংলাদেশের উপর পড়ছে। এই হুমকির মুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করাই আজকে আমাদের কর্তব্য। মানে স্পিকার, শেষ করছি এই বলে, বাংলাদেশ এগিয়ে চলেছে কিন্তু সামনের চ্যালেঞ্জগুলো অতি কঠিন। কোনো একক দলের পক্ষে এটা মোকাবেলা সম্ভব নয়। প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত করা। শত্রু সাম্রাজ্যবাদ মৌলবাদ, এ ব্যাপারে কোনো গীতা থাকলে এখনই শুনে ফেলুন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ জয়ী হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।